মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জের একটি লজে মুর্শিদাবাদ গ্রামীণ চিকিৎসকরা স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা করেন, এছাড়াও তাদের স্বীকৃতির দাবিও জানান। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ডক্টর নরেন্দ্রনাথ সরেন। আলোচনা সভায় গ্রামীণ এলাকায় আপদকালীন পরিস্থিতিতে প্রথমে রোগীদের তারাই চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন বলে দাবি চিকিৎসকদের। ফলে সরকার এইসব গ্রামীণ চিকিৎসকদের উপযুক্ত ট্রেনিং দিয়ে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানান। মুর্শিদাবাদ গ্রামীণ চিকিৎসক সমিতির সম্পাদক মাসুদ মিয়া বলেন, রাতে দিনে বা প্রাকৃতিক দুর্যোগের সময় এমনকি জরুরি পরিষেবার সময় তারাই রোগীকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে থাকেন, তারপর স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে পাঠানো হয়। তরিকুল শেখের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। আপনাদের এখানে মুর্শিদাবাদ জেলার যতগুলো আপনাদের গ্রামীণ চিকিৎসক আছে, আমাদের এই গ্রামীণ চিকিৎসকের যে মানে সংগঠন আছে, এই গ্রামীণ চিকিৎসক সংগঠন যারা করছেন তাদেরকে আমি বলবো, যাতে করে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সকলের সঙ্গী সঙ্গী সাথী হয়ে যাতে এই ইউনিটি যাতে আপনাদের মধ্যে কায়েম থাকে, তবে সেই ঘূর্ণিঝড়ের মতো আপনারা কিন্তু যেখানে প্রতিবাদ করবেন সেই ঘূর্ণিঝড়ের মতো কিন্তু প্রতিবাদ করবেন, তাহলে আপনাদের সাকসেস আসবে। আমরা এখান থেকে বার্তা দিতে চাইছি যে আমরা গ্রামীণ যে ডাক্তার তারা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং সেই ক্ষেত্রে সরকার আগামী দিনে যে দৃষ্টিভঙ্গি নিয়ে গ্রামীণ ডাক্তারদেরকে প্রশিক্ষিত করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ দিতে চাইছে, সেই কাজটাকে ত্বরান্বিত করবার জন্যে সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, এবং হচ্ছে ট্রেনিংয়ের কাজ এবং নিয়োগের কাজটা যাতে মানে খুব দ্রুত হয় সেই বিষয়ে সরকার একটা দ্রুত সিদ্ধান্ত নেয়, সেই দাবিটা আমরা জানাচ্ছি। আচ্ছা, বারংবার প্রতিশ্রুতি তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন এবং হচ্ছে অনেক কিছুর ক্ষেত্রেই সেগুলো পালন করেছেন, কারণ হচ্ছে যে আগেও মানে সরকার ছিল, যদিও তিনারা হয়তো এই বিষয়টাকে গ্রামীণ ডাক্তারের বিষয়টাকেই তিনারা সেইভাবে গুরুত্ব দেননি, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিকভাবেই আমাদের গ্রামীণ ডাক্তারদের কথা ভাবনা চিন্তা করেছেন, সেটাই আমাদের কাছে বড় পাওনা, এবং হচ্ছে আমরা আশা রাখি তিনি সেই মানবিক দিক থেকে আগামী দিনে সেই কাজটা করবেন দ্রুত, তার সঙ্গে সেই আশাও আমরা রাখি। আপনার বাড়িকে ঝাঁ চকচকে করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের, চলে আসুন এসবি এন্টারপ্রাইজে। এখানে পিভিসি এবং ডাব্লিউপিসি ফ্রেমের দরজা ও জানলা তৈরি করা হয়, তাছাড়া ফল সিলিং, পার্টিশন এবং অ্যালুমিনিয়ামের দরজা জানলা তৈরির জন্য যোগাযোগ করুন এসবি এন্টারপ্রাইজে। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, জামশোর। সম্পর্ক ফোন নাম্বার 9932321295 এবং 9382270156।